দেখেন আসলে রাজ্যের এটা ব্যক্তিগত ব্যাপার, টাকা চাওয়াটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটা কথা বলবো শিল্পী হিসাবে, যে আরো চার পাঁচটা ছবি হিট হওয়ার পর এই কথাটা বললে ভালো হতো। আর না হলে হবে কি, হয়তো রাজকে কেউ অনেকে নিতে চাবে না, ভাববে যে না ওকে নিতে হলে তো আমার 30 লাখ টাকা ওকেই দিতে হবে। আর শাকিব খান যখন 30 লাখ টাকা নিয়েছে, সে কিন্তু অনেক চূড়াই উতরাই পার হয়ে এসে 5-6 বছর অভিনয় করে, 5-6 বছর কি আরো বেশি হবে, 8 বছর অনবরত অভিনয় করে তারপরে কিন্তু সে 30 লাখ টাকা দাবি করেছে। আর এখনই ঠিক এটা দাবি করা ন্যায় সঙ্গত কিনা আমি জানি না, তবে আমার মনোপুত হয়নি কথাটা, কারণ ছেলেটার লাইফটা খুব সুন্দর ছিল, ফিল্মের লাইফটা আমি মনে করি, এবং তার অভিনয় আমার ভালো লেগেছে এবং সে অনেক উপরে যেত আমার যেটা ধারণা ছিল। কিন্তু এই টাকাটা চেয়ে হয় কি, অনেক ডিরেক্টরকে সে ভয় পাইয়ে দিয়েছে, অনেক প্রযোজক ভয় পেয়ে যাবে তাকে নেওয়ার জন্য, তো এটা আমার মনে হয় একটু কমানো উচিত। এখন উনার একটা ছবি করতে 8-9 মাস লাগে, সেটা তো উনার উপরে নির্ভর করে না, এটা ডিরেক্টরের উপরে নির্ভর করে। আমি কখনোই বলতে পারি না যে আমার ছবির সময় দিতে হবে, আমাকে নিতে হলে আমাকে সময় দিতে হবে 8 মাস, এটা আমি বলার রাইট রাখি না, এটা ডিরেক্টর রাইট রাখে। ডিরেক্টর আমাকে 1 মাসের ছবি শেষ করবে না 3 মাসে করবে, এটা ডিরেক্টরের সাবজেক্ট, নট শিল্পীর সাবজেক্ট। এটা একটা ভুল কথা আমার মনে হয়, তার 1 মাস লাগুক না 1 বছর লাগুক, এটা তো তার সাবজেক্ট না, কারণ তাকে ছবি করতে হবে এখন প্রচুর, তাকে লাইমলাইটে আসতে হবে। লাইমলাইটে আসার আগেই যদি আমি বলি যে আমাকে 30 লাখ টাকা দিতে হবে, তাহলে কেউ নিবে আমাকে না? উনি 9 মাসের আগে ছবি করবে না, মানে ভালো মতো করতে চায় না, এটা উনি বললে হবে না তো, এটা একটা শিল্পী বলতে পারে না, কারণ শিল্পী ডিরেক্টর বা প্রোডিউসারকে ডমিনেট করবে এখনই। শাকিব খানই ডমিনেট করতে গিয়ে শাকিব খানের অবস্থাই এখন খারাপ, এর জন্যে শিল্পীর সবসময় মাথায় রাখতে হবে যে আমি ডিরেক্টর এবং প্রোডিউসারকে ডমিনেট করব না, তারা আমাকে ডমিনেট করুক, আমি তাদের মতো চলে আমি আমার জায়গাটা তৈরি করে নিই, এটা আমার কথা। হয়তো আমারটা ভুলও হতে পারে, শরীফুল রাজ হয়তো আমার চেয়ে ভালো বোঝে আর বুঝতেই পারে, আমার যেটা মনে হয়। এটা ওনাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয় না, ওনারা কি নিয়েছে বা কি নেয়নি, এটা ওনাদের জিজ্ঞেস করবেন। তবে আপনার কাছে জানতে চাই, আপনাকেই বলি কেন, আমি জানাবো কেন, আপনার বিষয়, আপনার বিষয়টা জানতে চাই। আপনি তো একটা একটা ছবি করে কি আসলে আপনার ডিমান্ড আর রেমুনারেশন এত বাড়িয়ে দিয়েছে? ভাই আমি প্রথম ছবিতে 1 লাখ টাকা নিয়েছি, বাজিগার ছবিতে, তখন 1 লাখ টাকা মিজু আহমেদও নেয় না, রাজীব সাহেব তখন মাত্র 80,000 টাকা নেয়, তো সেটা আমার ডিমান্ড ছিল, তখন ছবিও চলতো প্রচুর। যেমন এখন আমি 3 লাখ টাকা চাই, তবে হ্যাঁ আমি দেশের পরিস্থিতি, চলচ্চিত্রের পরিস্থিতি দেখে আমি ভেবেছি যে না আমি 3 লাখ টাকা নিব না, আমি 2 লাখ টাকা থেকে, আমি 2 লাখ টাকা হলে ছবি করব, কারণ পরিস্থিতি ভালো না, আমি এটা শিল্পী, আমাকে বুঝতে হবে ছবি চলছে না, সেহেতু আমি 1 লাখ টাকা কমিয়েছি। এখন আমি শিল্পী, আমি চলচ্চিত্রকে ভালোবাসি, অভিনয়কে ভালোবাসি, সেটা ভেবে আমাকে কমাতে হবে তো, আমাকে বুঝতে হবে তো যে আসলে ছবি বানাতে হবে তো একটা মানুষের, তাই না? এখন আমি 3 লাখ টাকা যখন চাচ্ছিলাম, তখন অনেক ডিরেক্টর বলছিল না ভাই ছবি চলছে না, পরিস্থিতি খুব খারাপ, 3 লাখ টাকাই যেখানে দিতে তাদের ভয় লাগে, সেখানে শরীফুল রাজকে 30 লাখ টাকা দিয়ে দিবে কেন ভাই? শরীফুল রাজ কি এখন সুপারস্টার হয়ে গেছে? সুপারস্টার হলে আমি খুশি হতাম, কারণ আমি চাই অন্ততপক্ষে 8টা সুপারস্টার তৈরি হোক বাংলাদেশে, হিরো না, একটা সিনেমা করে কখনো সুপারস্টার হওয়া যায় না, এটা ভুল, কম করে হলো 20টা ছবি তার রিলিজ হয়ে দর্শক তাকে সুপারস্টার বলবে, আমি নিজে নিজে না। এখন আমি যদি বলি আমি নানা শাহ সুপারস্টার বললে হবে? দর্শককে বলতে হবে যে আমি সুপারস্টার কিনা, আমার গ্রহণযোগ্যতা দর্শকের কাছে কতটুকু আছে তার উপর প্রোডিউসার এবং ডিরেক্টররা নির্ভর করবে, তাই না? আমি নিজে নিজে বলে দিলাম আমি নানা শাহ সুপারস্টার, বললে হয়ে যাবে? তাহলে তো আমার এখন দাবি করা উচিত 10 লাখ টাকা, কারণ আমার তো, আমি আমি যখন কোনো সাক্ষাৎকার দেই বা কোনো কথা বলি তখন 40 লাখ 50 লাখ ভিউ হয়, তাহলে কি আমি সুপারস্টারের চেয়ে কম নাকি? তাহলে আমি 10 লাখ টাকা দাবি করব? এটা ভুল হবে, কারণ চলচ্চিত্রকে প্রথম বাঁচাতে হবে আমাদের শিল্পীদেরকে, আমরা নতুন হোক পুরানো হোক সবাইকে বুঝে শুনে
ডিমান্ডটা করতে হবে যাতে চলচ্চিত্রটা এগিয়ে যায়। তবে যেই সেই ছবিতে অভিনয় করা ঠিক না, কারণ ছবি একটা আসলেই সেটাতে অভিনয় করতে হবে এমন কোনো কথা না। আমার গল্প জানতে হবে, ডিরেক্টরকে জানতে হবে, দেন আমি অভিনয় করব। আমার কাছে টাকার চাইতে বড় হলো গল্প এবং ডিরেক্টর অ্যান্ড প্রোডিউসার। কারণ একজন 20 লাখ টাকা নিয়ে এসে আমাকে বললো, না না ভাই আমি একটা ছবি বানাবো কষ্ট করে, আমি ওই ছবিতে কাজ করবো না ভাই। কারণ ছবি খুব রাজকীয় ব্যাপার, এখানে যার টাকা নাই সে খালি খালি কষ্ট করার কোনো অর্থ নাই। একজন প্রযোজক প্রযোজকের মতো আসা উচিত। ওই প্রযোজক এসেই যদি ভিক্ষার থালি নিয়ে বলতে থাকে যে আমার কাছে টাকা নেই, তাহলে তুমি ছবি বানাতে আসো কেন? অন্য কোনো ব্যবসা করেন, তাই না? আজকে জিনিসপত্রের যেই দাম, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি 95-এ যদি 1 লাখ টাকা নিয়ে থাকি তাহলে আজকে আমার কত হওয়া উচিত, তাই না? সেই হিসাবে কিন্তু আমার প্রচুর টাকা নেওয়া উচিত, কিন্তু আমি এটা দাবি করছি না। কেন করছি না? জিনিসপত্রের দাম বেড়েছে, লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে, কিন্তু আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো হয়নি। তাই চলচ্চিত্রকে আগে বাঁচাতে হবে, দেন আমি টাকাটা দাবি করব। আগে ছবি চলুক না, হল বাড়ুক, সময় তো চলে যায়নি। আর শরীফুল রাজের বয়স কত? তার তো প্রচুর সময় আছে। এখন উঠার সময় যদি সে এরকম একটা বাড়ি দেয় তাহলে তো সে তার নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে, আমি তাকে জ্ঞান দিব না, কারণ সে জ্ঞানী। তার পাশে যে আছে তার অর্ধাঙ্গনী, সেও জ্ঞানী। তো দুই জ্ঞানী যেখানে আছে সেখানে আমার জ্ঞান দেওয়ার প্রশ্নই ওঠে না। জি, অনেকে বলছে যে এসে সাকিব খান হতে যাচ্ছেন, এটার সাথে আপনি একমত হবেন? ভাই সাকিব খানের অবস্থাই তো এখন ভালো না, সাকিব খান হতে চাচ্ছে টাচ্ছে এগুলি বলে লাভ নাই তো। যার যার যোগ্যতা নিয়ে সে দাঁড়াবে, তাই না? যার শরীফুল রাজের যদি যোগ্যতা মনে করে সে যে আমি 30 লাখ টাকাই আমার নেওয়া উচিত, সে নিবে, প্রডিউসাররা যদি দেয় দিবে, সেখানে আমার বলার কি আছে? তবে আমি আশা করি না এখনই, কারণ ছেলেটা মাত্র উঠার একটা রাস্তা সে পেয়েছে, এখনই যদি সিঁড়িটা সে ভেঙে দেয় তাহলে সে তার নিজের ক্ষতি নিজেই করলো। আমি কিন্তু আবার বলছি, আমি জ্ঞান দিচ্ছি না, আমি যা পরিস্থিতি আমি তা তুলে ধরলাম। এবং আমি আশা করি যে অন্ততপক্ষে 7টার থেকে 8টা সুপারস্টার বাংলাদেশি হিরো তৈরি হোক। জি, আর কি জানতে চান বলেন? ভাই শুনেন, কোনো পরিচালক সম্বন্ধে আমাকে প্রশ্ন করবেন না, কারণ আমি পরিচালক সম্বন্ধে কোনো কথা বলবো না, কারণ পরিচালক আমার গুরু, সে অন্যায় করুক ন্যায় করুক, আমি কোনো পরিচালক সম্বন্ধে আমাকে যদি প্রশ্ন করেন আমি এটার উত্তরই দিব না। আপনি শিল্পী নিয়ে কথা বলেন, আমি কথা বলব। ওকে, ভালো থাকবেন আপনারাও। হ্যাঁ, 2023 আমি বুঝি না, আমি কালকের দিনকে নিয়ে অনেক প্রত্যাশা করি। আজকে আমি রাতে ঘুমালে যে বেঁচে থাকবো, সকালে ঘুম থেকে উঠে আমি পৃথিবী দেখবো আমি জানি না, কিন্তু সেহেতু আমার প্রত্যাশা হলো এরকম যে আমি যতক্ষণ বেঁচে আছি যেন পৃথিবীটা সুন্দর থাকে, পৃথিবীর মানুষ সুন্দর থাকে, পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে, এটা আমি সবসময় প্রত্যাশা করি। আমি আমার ভক্তদের একটা কথাই বলবো যে আপনারা কেউ উগ্র হবেন না, মানুষকে ভালোবাসতে শিখুন। কখনো কখনো আমিও রেগে যাই, আমি রেগে হয়তো ভুল করে ফেলি, অন্যায় করে ফেলি, কিন্তু আমি রিয়ালাইজ করি যে আমি এই কাজটা ভুল করেছি, আমি এটা চিন্তা করি, পরবর্তী সময় আমার কষ্ট হয়। আপনারা এমন কোনো কাজ করবেন না যেটাতে মানুষের মনে আঘাত লাগে, দেহে আঘাত লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের জন্য দোয়া করবেন, এবং আমরা অনেক কষ্ট করে দেশটা স্বাধীন করেছি, আমাদের স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, এটা ভাববেন, চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।